যাচ্ছে উদন গুহর পর এবার তাপস চট্টোপাধ্যায় বাম আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগে স্বরূপ প্রাক্তন সিপিএম নেতা তথা বর্তমান তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। বাম আমলেও সুপারিশের ভিত্তিতে চাকরি হতো রাজারহাট নিউ টাউনে, অনেকের চাকরি হয়েছে, প্রয়োজন হলে সব নথি মুখ্যমন্ত্রীকে দেব, এমনই বক্তব্য তার। আমি জানতাম যে এই সিদ্ধান্ত হয়েছে, এটা সবাই আপনারাও জানেন। তৃণমূলে আসার পরে তো আপনি সেই তথ্যগুলো দিদিকে বা মুখ্যমন্ত্রীকে দিতে পারছেন? হ্যাঁ, প্রয়োজন হলে দেবো, জিজ্ঞেস করে দেবো। আমার রাজারহাটে হয়েছে, নিউ টাউনে হয়েছে। সংখ্যাটা বলতাম না, এখন সংখ্যা আমি জানিও নি কোনদিন এটা বেরোবে। আমরা কথা বলবো মনোজ মন্ডল, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি মনোজ। উদয়ন ঘোর মুখ থেকে আমরা এই বক্তব্য শুনেছিলাম, বাম আমলে চুরকুটোর মাধ্যমে চাকরি হতো, এবার যিনি বলছেন তিনি বলছেন এটাও যে মুখ্যমন্ত্রীকে প্রয়োজনে নথি দেব। তাপস চট্টোপাধ্যায় কেন এবং কোন প্রসঙ্গে এই প্রসঙ্গ উত্থাপন করলেন? একেবারে উদয়ন গুহর পরে কিন্তু নিউ টাউন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি তিনি কিন্তু এই চিরকুটের চাকরি নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। আজ বারাসাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত পার্টি অফিসে বসে তিনি কিন্তু ক্যামেরার সামনে এই বাম আমলে যে সমস্ত শূন্য পাওয়া লোকেরাও চাকরি পেয়েছে, অর্থাৎ শুধুমাত্র চিরকুটের সুপারিশে কিন্তু তারা চাকরি পেয়েছে এমনটাই তিনি বলেছেন। তিনি আরো বলেছেন যে যদি মুখ্যমন্ত্রী কখনো এরকম লিস্ট চান, তিনি সেই মুখ্যমন্ত্রীর হাতে সেই লিস্ট তুলে দেবেন। তবে তিনি এটাও দাবি করছেন যে তিনি নিজে এই ধরনের চিরকুট দিয়ে চাকরি কাউকেই করিয়ে দেননি। তবে তিনি প্রসঙ্গত বলে রাখি যে তিনি কিন্তু কোনো একটা সময় তিনি সিপিএম নেতা ছিলেন এবং বর্তমানে তিনি তৃণমূলের বিধায়ক। তিনি এরকম যেহেতু তিনি বিগত দিনে তৃণমূলের নেতা ছিলেন, সিপিএম এর নেতা ছিলেন, সেই জন্যই তিনি কিন্তু এরকম ধরনের একটা প্রসঙ্গ উল্লেখ করেছেন যে রাজারহাট নিউ টাউন এরিয়াতে কিন্তু অনেকেরই শূন্য পাওয়া লোকেদের কিন্তু শুধুমাত্র চিরকুটের সুপারিশে কিন্তু চাকরি হয়েছে এমনটাই তিনি কিন্তু ক্যামেরার সামনে স্পষ্টত বলেছেন। মনোজ ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। সিপিএম নেতা শমিক লাহিড়ী তিনি কি বলেছেন এ বিষয়ে শোনাবো। এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকের কথার আবার কোনো প্রতিক্রিয়া নাকি? চাকরি বিক্রি করে গোটা শিক্ষা দপ্তর জেলে, এখন আরো অন্য অন্য দপ্তর সম্পর্কে অভিযোগ প্রকাশে আসছে যে চাকরি বিক্রি হয়েছে। এইসব দুর্নীতিগ্রস্ত লোক এখন কি মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে? কোথা থেকে চুরি করেনি? পাথর, কয়লা, বালি, গরু পাচারের টাকা পঞ্চায়েত থেকে রাজ্য সরকার কোন টাকা চুরি করেনি? এই সব দুর্নীতি যখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে আসছে, গোটা তৃণমূল যখন কার্যত জেলে ঢোকার মতো পরিস্থিতি, সেই সময় এইসব আজে বাজে অভিযোগ করে দৃষ্টি ঘোরানো যাবে? সব কটা দুর্নীতিগ্রস্তকে জেলে ভরতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।